সকাল সুপ্রভাত সবাইকে আমন্ত্রণ এনটিভির প্রতিদিনকার সকালের গানের আয়োজন আজ সকালের গানে সকালটা আমরা যে যেখানে থাকি এবং যেভাবেই শুরু করি না কেন গানের মধ্যে দিয়ে যদি সকাল শুরু করা যায় তা আসলেই একটা পূর্ণতা পায় বা দিনটা একটা ভিন্ন রকম মাত্রা পায় আর আজ বৃহস্পতিবার আজ আমরা শুনবো মাটির গান এবং গান শোনাতে আমাদের মাঝে আজকে উপস্থিত বাউল অরণ্য আব্বাস শুভ সকাল কোন নামে ডাকবো বেশ তিনটে মানে বড় নাম তো তাহলে কোন নামে সবাই ডাকে আমি তো ছোট মানুষ একটু ছোট করে অরণ্য বললেই হবে আচ্ছা তো সুপ্রভাত অরণ্য আমাদের আজ সকালের গানে আপনি মনে হয় প্রথমবার এসেছেন জি আর আপনি রংপুর থেকে এসেছেন সুদূর রংপুর থেকে জি রংপুর থেকে আচ্ছা তো কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে বা অনুভূতিটা কেমন ছোট করে একটু জানি খুব ভালো লাগছে আচ্ছা এনটিভির মতো বড় একটা প্ল্যাটফর্মে আমার মতো নগণ্য মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে এটা সত্যি খুব আনন্দের না এখানে নগণ্য কিংবা বৃহৎ বিষয় নয় যারা আসেন গান গাইতে তারা সবাই আমাদের অতিথি এবং আমাদের পরিবারের একজন সদস্য আপনি যেমন আজকে আমাদের সদস্য আর আমাদের নিয়মিত যারা সদস্য আমি সহ এই যে দাদারা যারা আছেন তাদের সাথে একটু পরিচিত হয়ে নেব কিবোর্ডে আছেন নুরে আলম সজীব তবলায় আছেন মিলন ভট্টাচার্য গিটারে আছেন দৌলতুর রহমান এবং অক্টোবরে আছেন বিদ্যুৎ রায় শুভ সকাল কোন গানটার মধ্যে দিয়ে আজকে তো আপনার কাছ থেকে লালনের গান না নিশ্চয়ই লোকগান তো শুনবো তার মধ্যে নিশ্চয়ই সাইজির গানও থাকবে তো প্রথমে কোন গান দিয়ে শুরু করছেন আমি মূলত লালন প্রেমী একজন মানুষ আচ্ছা তাই শুরুতে সাইজির বাণী করব আর আমরা যারা বাউল আমরা একটু ধারা মেনটেন করি সেটা হচ্ছে যে শুরুতে যে গানটি করে থাকি সেটাকে আমরা বলে থাকি দৈন্য গান দ্যাটস মিন প্রভুর কাছে একটু ক্ষুদ্র করে উপস্থাপন নিজেকে তো সাইজির এমন একটি বাণী করছি আমি অধ পামর বটে আমি অধ পামর বটে আমি অধ পামর বটে দোহাই দেই তোমারি চরণ ছাড়া করো না গো ও দয়াল হরি চরণ ছাড়া করো না গো ও দয়াল হরি আমায় চরণ ছাড়া করো না গো ও দয়াল হরি Thank you.
चरणे रई जग मनोना तथापि म राणा चरण चा आमा चरणे रई जग मनोना तथापि म राणा चरण चाई दयाल चादे दया होले दयाल चादेर दया होले जेतु वाशु शरी चरण छाड़ा गो रना गो दयाल होरी अमई चरण छाड़ा करो ना गो ओ दयाल होरी दशर अपरा शीतल चार दग दिन ना खमयधीन दशर अपरा शीतल चार दग दिन ना लालन बोले घुराइयो ना लालन बोले घुराइयो ना हे माया करी चरण छाड़ा करो ना गो ओ दयाल होरी अमई चरण छाड़ा करो ना गो ओ दयाल होरी अमी अधम पामर बटे अमी अधम पामर बटे दुहाई दे तुमारी चरण छाड़ा करो ना गो दयाल होरी अमई चरण छाड़ा करो ना गो ओ दयाल होरी अमई चरण छाड़ा करो ना गो ओ दयाल होरी বাহ চমৎকার একটা সূচনা আর ওই যে বলছিলাম যে সকালটা গানে গানে শুরু করলে যেন একটা অন্যরকম মাত্রা যোগ করে আর প্রার্থনার মধ্যে দিয়ে যখন সকালটা শুরু হয় গান প্রার্থনা যখন মিলেমিশে একাকার হয়ে যায় তখন কিন্তু একটা পূর্ণতাই ছেয়ে যায় যেমন তেমনই একটা কিন্তু পরিবেশ আমাদের মাঝে তৈরি হয়েছে অনেক ধন্যবাদ ভাই আমরা পরে গানে চলে যাই কোন গানটা শুনছি আমি সেজির আরও একটি বাণী করছি আচ্ছা খুব পরিচিত একটি গান খাঁচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় তরে ধরতে পারলে মনোবেড়ি
দিতা পাখির পায় কেমনে আসে যা। দেহ নামের এই খাঁচার মধ্যে প্রাণ নামক এই পাখিটি কিভাবে আসা যাওয়া করে তারই অনুসন্ধানের কথা বলেছেন স্বামী। খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যা, খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যা, তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি দিতা পাখির পায় কেমনে আসে যা, খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যা। কুঠুরি নয় দরজায়াটা মধ্যে মধ্যে ঝাড় কা কাটা, পাখিরে দরজায়াটা মধ্যে মধ্যে ঝাড় কা কাটা, তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা আইনা মহল তাই কেমনে আসে যা, খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যা। তোর কাঁচা বাসে
রইলে খাঁচারা আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালো কে দেখায় কেমনে আসে যা, খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যা, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতা পাখির পায় কেমনে আসে যা, খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যা, খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যা। চমৎকার, প্রথমে তো সাধুবাদ জানাবো যে এত চমৎকার উপস্থাপনের জন্য, এবং একই সাথে যে আপনার একটা স্বকীয়তা আপনি এই গানের মাঝে অ্যাড করেছেন, সংযোজন করেছেন, যেমন আপনি একটু গানের মাঝে একটু বিস্তার করলেন কিংবা একটু সুরে একটু ভিন্নতা এনেছেন, এটা কি আপনার গুরুর কাছ থেকে আপনার পাওয়া নাকি নিজে নিজে থেকে করলেন? একেবারেই, গান তো গুরুমুখী বিদ্যা, অবশ্যই গুরুকে তো ছোট করা কিছু নাই, গুরুকে মানুষ্য জ্ঞান যার অধপথে গতি হয় তার। তো আমরা যারা বাউল, আমরা যারা গুরু ভজন করি, তারা গুরুকে সাধারণ হিসেবে দেখি না। যাই হোক, এই এই পাওয়াটা গুরুর কাছ থেকে নিশ্চয়ই। আচ্ছা, আর আপনি তো রংপুরে বড় হয়েছেন, একটু সংযোজন করতে চাই, আমি স্টে করছি রংপুরে, বাট আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী। আচ্ছা, তো কাছাকাছি, তো সেই গানের শুরুটা একটু ছোট্ট করে, কারণ আমরা গানও শুনবো। একেবারে শুরুটা বাবার হাত ধরেই, কারণ বাবা আমার গ্রামের সাধারণ একজন বাউল ছিলেন। আচ্ছা, শুরুটা তার কাছ থেকেই, তারপরে আমাদের এলাকার প্রিয় শ্রী তারকনাথ মজুমদার স্যারের কাছ থেকে কিছুদিন দীক্ষা নিয়েছি, এবং আমার সৌভাগ্য হয়েছে যে বাউল শফি মণ্ডলের কাছে দীক্ষা নেওয়ার। আচ্ছা, বাহ, চমৎকার, অনেক গুণীজনের সান্নিধ্য পেয়েছেন, আর পরিবারে যেখানে সঙ্গীত থাকে তার আসলে আর কোথাও মনে হয় না যাওয়ার দরকার হয়, কারণ প্রথম শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা পরিবার থেকেই হয় সবার, সবভাবে, শুধু গান না, মানসিকভাবেও। যাক, এমনিভাবে এগিয়ে চলুন, আপনার বিনয়, আপনার সুর, আপনার সাধনার সব কিছু নিয়ে আপনি এগিয়ে যান সেই কামনা করি। পরে গানটা চলে যাই। আচ্ছা, এবারে আমি মহাজনী গান করছি, ভবা পাগলার একটি গান। আচ্ছা, ভরসা করি ভরসা করি হে ভব কন্দরি, হলটি ধরিয়া তারে দাও দাও রে, নদী ভরা ঢে বোঝে না তোকে কেন তোরি মিছে বাও বাও রে, নদী ভরা ঢে ভরসা ভরসা করি হে ভব কন্দরি, হলটি ধরিয়া তরে দাও দাও রে, নদী ভরা ঢে বোঝে না তোকে কেন তোরি মিছে বাও বাও রে, নদী ভরা ঢে
বাইতে জানো না কেন ধরো হল মন মাঝে তোমা হলো রে মাতল বাইতে জানো না কেন ধরো যেতে হবে ওপরে বুঝিয়া বল তারে যেতে হবে ওপরে অবেলার বেলা পানি যাও যাও রে নদী ভরা ঢে বোঝে না তোকে কেন তোরি মিছে বাবারে নদী ভরা ঢে ছিলেন তোরি পাগলা ভাবা ভাঙা তোরি জলে ডুবা ডুবা বাইতে ছিলেন তোরি পাগলা ভাবা পায়ে চুবানি খেয়ে ধরেছে পায়ে ওহে কান্দানি আমায় বাঁচাও বাঁচাও রে নদী ভরা ঢে বোঝে না তোকে কেন তোরি মিছে বাবা রে নদী ভরা ঢে বোঝে না তোকে কেন তোরি মিছে বাবা রে নদী ভরা ঢে নদী ভরা ঢে নদী ভরা ঢে অসাধারণ মন চাইছে একের পর এক শুনে যাই কিন্তু আমাদের সময়টা খুব স্বল্প আর আমরা হয়তোবার একটি গান শুনতে পারবো তো সেটাই বলছি যে আসলে লোকগানের পঙ্ক্তিগুলো এত বড় যে আমাদের সময়টাও যদিও একটু স্বল্প তো সেখানে আসলে লোকগানের ক্ষেত্রে দেখা যায় যে খুব বেশি গান শোনানো সম্ভব হয় না বা শোনা সম্ভব হয় না কিন্তু আমরা পুরো একটি গান শুনতে চাই এই জন্য বেশি আর কথা বলবো না আপনার সম্পর্কে আরও অনেক জানার ছিল সেটা হয়তো বা অফস্ক্রিনে আমরা জেনে নেব কথা হবে তবে আবারও শুভকামনা জানাই আপনি এমনিভাবে গেয়ে চলুন গান শুনিয়ে যান এবং গানের মধ্যে দিয়ে সবার কাছে পৌঁছান আর আমরা আপনি শেষ যে গানটি গাইবেন সেটি ভাবতে থাকুন আপনার কাছ থেকেও শুনবো গুণীজনেরা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলতে চাই দীর্ঘায়ু কামনা করব না যতদিন বাঁচি যেন মহাজনের এই বাণীগুলো নিয়েই একটু পথ চলতে পারি সকলের চরণে ভক্তি রইল আর এনটিভিকে অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে এতক্ষণ সঙ্গত করেছেন ওনারা অনেক গুণী মানুষ সকলের চরণে ভক্তি রইল আর ধন্যবাদ সবাইকে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা রাখি লোকগানের মধ্যে দিয়ে আজকের সকালটা আপনাদের নিশ্চয়ই সত্যি একটু অন্যরকম আপনাদের সকালে মাত্রা যোগ করেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গানের মধ্যে থাকুন শুভ সকাল তাহলে আমরা গানটা শুনতে শুনতে বিদায় নিই বেঁধেছে এমন ঘ বেঁধেছে এমন এক ঘ
শূন্যের ওপর আমরি শূন্যের ওপর পোস্তা করে ধন্য ধন্য বলে তারে বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর আমারই শূন্যের ওপর পোস্তা করে ধন্য ধন্য হবলি তারে ধন্য ধন্য হবলি তারে মাত্র ব্যক্তি খুঁটি খুঁটির কড়াই নাই কমাটি সবে মাত্র ব্যক্তি খুঁটি খুঁটির কড়াই নাই কমাটি কিসে ঘরে রবে খাটি কিসে ঘরে রবে খাটি ঝড়ি তুফানে এলে পরে ধন্য ধন্য হবলি তারে ধন্য ধন্য হবলি তারে ধার কুচুরি নয় তার পরে দিলে কোঠা মোলা ধার কুচুরি নয়টা তার পরে দিলে কোঠা তাহে এক পাগলা বেটা তাহে এক পাগলা বেটা বসে একে সরে ধন্য ধন্য হবলে তারে ধন্য ধন্য হবলি তারে উপর নিচে সারি সারি সাড়ে নজর জাদারি উপর নিচে সারি সারি সাড়ে নজর জাদারি লালন কয় যেতে পারি লালন কয় যেতে পারি কন্দ রোজা খোলে ঘরে ধন্য ধন্য হবলি তারে ধন্য ধন্য হবলি তারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন